খতনা বেশি পরিচিত মুসলমানি নামে। শুধু মুসলিম নয়, এই রীতির প্রচলন আছে খ্রিস্টান এবং ইহুদি ধর্মেও। ধর্মীয় ছাড়াও চিকিৎসার অংশ হিসেবে ছেলে শিশুদের খতনা করানো হয়। চিকিৎসকরা বলছেন, খতনা করা হলে কিডনি, মূত্রথলি ও মূত্রনালীর ইনফেকশন অনেকাংশে কমানো সম্ভব। হাজার হাজার বছর ধরে চলে আসছে খতনা করানোর রীতি। ধর্মীয় কারণে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ও ইহুদিরাও এই রীতি পালন করে থাকে। এই খতনার সর্বপ্রথম প্রচলন ঘটান হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালামের যে সমস্ত পরীক্ষাগুলোর কথা বলেছেন, যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে কয়েকটি বিষয় পরীক্ষা করেছি, সেই কয়েকটি বিষয় পরীক্ষার মধ্যে একটি বিষয় ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নতে খতনা। পুরুষদের খতনাকে স্বাস্থ্যসম্মত বলছে স্বাস্থ্যবিজ্ঞান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পুরুষদের খতনা এইচআইভি সংক্রমণের ঝুঁকি 60% কমাতে পারে। এছাড়া মূত্রপথের সংক্রমণ ও যৌন রোগের ঝুঁকিও কমে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে সুন্নত খতনা করলে বিভিন্ন ধরনের ইউরিনের ইনফেকশন, ঘন ঘন ইউরিনের ইনফেকশন, জ্বালা পড়ায় সেগুলি কিন্তু অনেকটাই কমে যায়। আর আমরা পুরুষ জননাঙ্গের বিভিন্ন ধরনের রোগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই কমে যায়। সুতরাং বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে এটা করলে ভালো। সেই জন্য অনেক দেখা যায় যারা মুসলমান না তাদেরকেও অনেক ক্ষেত্রে সুন্নত খতনা করানো হয়। খতনা করানোর জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা না থাকলেও বোঝার বয়স হলেই করানো ভালো বলে জানান চিকিৎসকরা। ছোট শিশুদের সুন্নত খতনা করাতে গেলে কিছু কিছু নিয়ম কিন্তু আমাদের একটু দেখতে হবে। অনেক দেশে যেটা হয় যে জন্মের পরপরই সুন্নত খতনা করিয়ে দেয়। তো 7-8 বছর বয়সে যখন একটু বাচ্চারা বুঝতে শিখে, যেখানে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা সম্ভব, সেই সময়টা করলে অন্য জটিলতাগুলো থাকে না। আর আপনি 2-3-4 বছরে করলে বৈজ্ঞানিক বা মানে ডাক্তারিভাবে কোনো আসলে এখানে বিধিনিষেধ নেই, কিন্তু ওইসব বাচ্চারা যে অনেক বেশি ছোটাছুটি করে তখন তো আপনাকে দেখা যাচ্ছে পুরো অজ্ঞান করার যে প্রক্রিয়া তাতে চলে যেতে হবে। সেখানে যদি আপনি ভালো সেন্টার, ভালো অ্যানেস্থেসিস্ট, ভালো সার্জন পান, অবশ্যই 2-3 বছরের বাচ্চাকে করা যায়। খতনা করানোর আগে শিশুকে মানসিকভাবে প্রস্তুত করা প্রয়োজন বলেও জানান তিনি। চামড়াটাই অপ্রয়োজনে সেটা ফেলে দেওয়া হবে, খুব বেশি ব্যথা পাবে না, এইসব বিষয়গুলো যেন তাকে একটু আগে থেকে বোঝায়। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ।